বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আজকের এই ক্লাসে হাজির হয়েছি, এটা হচ্ছে ইংরেজি ক্লাস এইট ইংরেজি দ্বিতীয় পার্ট, বিষয়টা হচ্ছে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স। তোমরা জানো সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স করার আগে আগে জানবো ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স কাকে বলে। ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স হচ্ছে অর্থের পরিবর্তন না করে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তরিত করার নাম হচ্ছে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স। এখন ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স করব প্রাথমিক পর্যায়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে না বোধক সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স করব। তো আমরা সরাসরি রুলে চলে যাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে আর অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলির পরিবর্তে নানবার বসবে, আর কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়টা অন্যযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেন্টেন্সটি অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে আছে নাথিং বাট। তৃতীয় নম্বরটা অনলি যদি কোনো বয়স বা সংখ্যাকে নির্দেশ করে তখন নট মোর দেন এবং নট লেস দেন বসবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে এগুলা তোমাদের শেখাব। Only he can help if এখানে অনলিটা তাহলে হি কে তার মানে একদম ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে রুলস অনুযায়ী আমাদের কি হবে? অনলি পরিবর্তে এটা তাহলে তোমরা বুঝলে যে অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি পরিবর্তে কি বলবে? নান বাক বসবে, বাদ বাকি যা থাকবে সেটা বসে যাবে। তাহলে আমরা বুঝলাম যে অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে তার পরিবর্তে কি বলবো? অনলি পরিবর্তে নান বাদ বসবে। আমরা অনলি এর দ্বিতীয় নম্বর রুলটি চলে যাই। আই হ্যাভ অনলি রাইস ইন মাই হাউস, আই হ্যাভ অনলি সাম রাইস ইন মাই হাউস। তাহলে এখানে অনলিটা কাকে নির্দেশ করছে? কিছু রাইস মানে ভাত বা চাউল যেটা বলা যায়, তাহলে এটা বস্তু। তাহলে এখানে অনলি পরিবর্তে কি করবে? আমাদের বুঝতে হবে কি করবে? নাথিং বাট। তাহলে আমরা এটা সলিউশন করি। আই হ্যাভ নাথিং বাট সাম রাইস ইন মাই
হাউস। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে কি হবে, সেই অনলি পরিবর্তে কি হবে, নাথিং বাট। তো এটা কিরকম, আই হ্যাভ নাথিং বাট সাম রাইস ইন মাই হাউস। তাহলে দ্বিতীয় নম্বর রুলসটা তোমরা বুঝতে পারলে, অনলি এর তৃতীয় নম্বর, তৃতীয় নম্বরটা কি বলছে, যে অনলি যদি কোনো সংখ্যা বা বয়স নির্দেশ করে তাহলে সে অনলি পরিবর্তে কি করবে, নট মোর দেন বা নট লেস দেন। তাহলে আমি সরাসরি উদাহরণ চলে যাই, হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। তাহলে ভাই সলিউশন কি, এটা কি বলছে, একটা সংখ্যাকে বা বয়সকে নির্দেশ করছে, তাহলে কি হবে, অনলি পারবে নট মোর দেন বা নট লেস দেন। হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। তার মানে কি বুঝতে পারলাম, যে অনলি যদি কোনো সংখ্যা বা বয়স নির্দেশ করে তাহলে সে অনলি পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন। তাহলে এটা আমরা অনলির এই তিনটেই রুলস আমরা মোটামুটি বুঝলাম। রুলস নাম্বার টু, অনলি যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে সে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বার বা ক্যান নট হেল্প বলবে, ক্যান নট বার বা ক্যান নট হেল্প বলবে। তাহলে সে একটা উদাহরণের মাধ্যমে আমরা যাই, ইউ মাস্ট ওবে your you must obey your teacher। তাহলে আমরা কি বলছি, অ্যাফারমেটিভ সেন্টেন্স যদি মাস্ট থাকে তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে কি বলছে, মাস্টের পরিবর্তে ক্যান নট বার বা ক্যান নট হেল্প করবে। তার প্রথম কোর্স আমরা কি করবো, ক্যান নট বার দিয়ে করবো। You cannot but obey your teacher। আমরা বললাম কি, এই যদি মাস্টার তো অ্যাপারেন্টলি সেন্টেন্স নেগেটিভ করতে হলে কি হবে, মাস্টার পরিবর্তে ক্যান নট বার বসলে বাদ বাকি যা আছে সেটা বসে যাবে। আমরা যদি ক্যান নট হেল্প দিয়ে করে আমরা একটা ক্যান নট হেল্প দিয়ে করার চেষ্টা করি, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তাহলে সে আমাদের ক্যান নট হেল্প দিই, তাহলে ক্যান নট হেল্পের নিয়মটা হচ্ছে মাস্টার বলে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইউ ক্যান নট হেল্প ওবেইং your parents। তাহলে আমরা কি বুঝলাম, মাস্ট করতে অ্যাপারেন্টলি সেন্টেন্সে যদি অ্যাপারেন্টলি নেগেটিভ করতে যায় তাহলে কি করতে হবে,
একটা বসবে ক্যান নট বা আর যদি ক্যান নট হেল্প হয় তাহলে বাবার সাথে আমরা আইন দিয়ে যোগ করব আর কোনো পরিবর্তন হবে না। আজকের মতো এ পর্যন্ত শেষ করলাম। তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই এই ভিডিও ক্লাসটা দেখবে। আমি পরবর্তী ক্লাসে পরবর্তী যে রোজ থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।